হ্যালো এভরিওয়ান, আ ভেরি গুড মর্নিং। এখন বাজে 6:45। আজকে আমাদের উঠতে অনেক লেট হয়ে গেছে, কারণ এ আমাদেরকে ফাউ ফাউ 4টার সময় ঘুম থেকে তুলেছে। কুই 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 করছিল, আমরা ভাবলাম যে ওর মধ্যে পটি পাচ্ছে, উঠে ছাদে নিয়ে গেলাম। দিব্যি খেলে ধুলে নেমে গেল, কিছু করলো তো। তারপর যে আমরা এসে ঘুমিয়েছি, আমরা আর একদম উঠতে পারিনি। তো উঠে তো দেখছি পটি টটি কিছু করেনি এখনো অব্দি সেই ছেলে। কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার আঁচল ধরে তখন থেকে টানানি করছে, ওর খুব খেতে পেয়ে গেছে। তো তাড়াতাড়ি করে বানাবো এখন ওর খাবার। আর ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। টুডে ইজ 22nd of September। তো এই তার পেডিগ্রি হয়ে গেছে, যেটাকে ঠান্ডা করতে দিয়েছি। আর এই সে অস্থির হয়ে সারা ঘর গুঁড়ো গুঁড়ো করছে। তবে একে পি ট্রেনিং দিতে হবে, এ প্রচুর ইস্যু করছে। পটিটা তো তবুও বাইরে পড়ে নেয়। এই দেখো খাবারের অস্থির, এই যে এই কাপড়, ওইখানে কাপড়, এই যে এখানে কাপড়, এই যে এই কাপড়টা, এই সব কিছু তার পিতে ভর্তি। কতদিনে আমরা ওকে পি ট্রেনিং দিতে পারবো জানি না, তবে ও হিসু করে করে বাড়ির মাথায় মানে বসিয়ে দিচ্ছে। সুহাস আজকে এখনো ঘুমোচ্ছে, আর তাই এখন অ্যাপেলের দায়িত্বে আছি আমি। তাকে আমি উপরে রেখে এসেছি, কারণ মামনি ঠাকুর ঘরে কাজ করছে, সে কাজ করতে গিয়েছে আর ডুবে যাচ্ছে। বাবা কুই কুই করছে উপরে, কুই কুই করছে। আর এখন আমি ওর খাওয়াটা ঠান্ডা হলে নিয়ে যাব। আরে তো বহুদিন পর আমি আবার আমার ফেভারিট জায়গায় বসে তোমাদের সাথে কথা বলছি। তো আমরা যখন 4:30 উঠেছিলাম, তখন ও খেলাধুলো করে নেমে গেছিলো। তো আমরা গিয়ে আমাদের বেডরুমের দরজাটা লক করে নিই। তো ও পুরো সেকেন্ড ফ্লোরটা দিয়ে ও পুরো ঘুরে বেড়াচ্ছিলো। তো এখন মামনি দেখাচ্ছে ও ঠাকুর ঘরের পাশে সিঁড়ির ওখানটায় গিয়ে ও পটি করে শুশু করে চলে এসেছে। এবার ওটা এখন পরিষ্কার করতে হবে, ভাবছি আমিই করে ফেলি। কারণ আমি একদিনে ওর পটি পরিষ্কার করেছি, তারপর থেকে সুভাষই করে। তো না, আমারও তো কিছু রেসপন্সিবিলিটি হয়। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমার ঘুম ধরে গেছিলো, আসলে 4টার সময় খুলেছিল। এমন চিৎকার করছে, ভাবলাম যে পটি করবে, উঠে এসে দেখছি খেলা করছে। এই জন্য আজকে একে ছাদে একা আধ ঘন্টায় রেখেছিলাম। ওরও খানিকটা অভ্যেস হোক একা থাকা, এই সব ব্যাপারে এখন একে নিচে নিয়ে যাচ্ছি। আবার যাচ্ছে কিছু একটা রাস্তা, দুধের গন্ধ হলেও হবে নি, হাঁটাও।
যাই বাবা। বাবা যাচ্ছে ভাই। আমার এখানে এসে পেছন দিকে তাকায়, জানে তো নিচে নামতে পারবে না, কে নিয়ে যাবে। সাবধানে যাবে, সাবধানে থাকবে, সারাদিন মাস্ক পরে থাকবে। তো এখন আমি অফিস থেকে নিয়েছি কিছুটা ব্রেক কাজ করার পর, আর এখন আমি যাব খেতে আর এই গরুটাকে খাওয়াতে। ওটা ঠিক আমার ওই দুই পায়ের মাঝখানে ঘুমোচ্ছিল, সারারাত জেগে থাকবে আর সারাদিন ঘুমোবে। গরু আয় গরু, চলো বাবু। শোনতো আপেল, আপেল বাবু, আপেল, এক্সকিউজ মি স্যার, আপেল, আপেল বাবু, আপেল বাবু, খেতে যেতে হবে তো বাবা, বাবু তুই তো উঠবি না বাবু, তোকে একলা রেখে চলে যাবো কিন্তু। অ্যাপেল বাবু, হ্যালো স্যার, ও ও ভেঙেছে, ঘুম ভেঙেছে বাবা, চলো চলো খেতে যাবো, চলো চলো বাবা, আমাকে ছাড়তে হয়েছে নাকি? সে নিজে এখন কত রাস্তা চেনে, ছুরি নামানো হচ্ছে গাছ থেকে। কোন পাতা
পিঁপড়ে কামড়েছে বাবা তার পিঁপড়ে বার করার চেষ্টা করছে চোখ রাখছে দেখো কোথায় লেগেছে দেখো কোথায় গো কোথায় কামড়েছে দেখি 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 দাঁড়া 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 দেখি কোন 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 পাটায় কোনটাতে কোনটাতে দেখি দেখো দাঁড়াও দাঁড়াও এই দাঁড়া চুপ করে দাঁড়া আমি তো দেখো সে পিঁপড়ে মধ্যে পালিয়ে গেছে তো বা একবেলা খাই করে তো আমি যথারীতি এসে আবার কাজ করতে বসে গেছি আর আবার আপেল কোথায় আমাদের মনে হচ্ছে ওদের সুভাষকে খুব মিস করছে সে আজকে সারাদিন শান্ত হয়ে আছে আমি আমার এত অফিসের চাপ ছিল আমি তো একটুও টাইম দিইনি সে চুপচাপ তার মতন ঘুমিয়েছে না হয় বসে থেকেছে একটু দুষ্টুম করে তুমি বড় হয়ে যাচ্ছ তো বাবা সোনাটা তো এই আমার অফিস শেষ হয়েছে নিচে নামলাম আমার চোখ দেখে বোঝা যাচ্ছে এই যে আর এই যে এই যে যার কাজ সে কি করছে তবে আজকে সত্যি সত্যি পুচকোটার খুব মন খারাপ আজকে বিকেলেও বাবার সাথে খেলেনি আজকে সে গোটা দিনেও কোনো কিছু নিয়েই সে খেলেনি সে খালি আমার পায়ের মাঝখানে পড়েই ছিল আর মাঝে মাঝে সিঁড়ির ওখানে গিয়ে কুই কুই করছে আর আর কি এখন আমি একটু রেস্ট করে কপি টপিগুলো করে এডিট করতে বসবো আজকের ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও ভালো না লাগলেও আর যদি একেবারে ভালো নাও লাগে তবুও একটু কমেন্ট করে দিও আজকে সিরিয়াসলি আমার আমি কি করে এখন বসে এডিট করবো আমি জানি না কিন্তু আমি চাই না এই কী বলবো তোমাদের সাথে এই বন্ডিংটা ভাঙতে রেগুলার ভিডিও পোস্টে যেটা হয়েছে এই লাস্ট দেড় মাসে তো তবুও আই থিঙ্ক আমি এডিট করতে বসবো আমি যতটা তাড়াতাড়ি সম্ভব আমি পোস্ট করার ট্রাই করবো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর হ্যাঁ আমার পুচকুটা কিন্তু আজকে আমি ভাবছিলাম দিনটা প্রচুর টাফ যাবে কারণ ও প্রচণ্ড দুরন্ত প্লাস আমার অফিস আছে আমি একাই আছি বাবা মামনিরও কাজ আছে আজকে কিন্তু সেই তুলনায় আজকে কিন্তু পুচকমকে একটুও ডিস্টার্ব করেনি ও পুরো দিন শান্তই ছিল তো যাই হোক সবাই ভালো থেকো অনেক অনেক ভালো থেকো অ্যান্ড গুড নাইট টাটা।